Welcome to my channel. আজকে আমি এই যে 3D প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। দেখুন এটা একটা 3D প্যাটার্ন। এই যে এইভাবে এই প্যাটার্নটা কিভাবে তৈরি খুব সহজে তৈরি করা যায়, এরকম প্যাটার্ন নিয়ে নানা রকম জিনিস তৈরি করা যায়, টুপি তৈরি করা যায়, আবার ফুল তৈরি করা যায়, আপনারা চাইলে টুপি তৈরি করতে পারেন। এই যে আমি শুধু দেখাচ্ছি কিভাবে প্যাটার্নটা তৈরি করতে হয়, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। প্রথমে 5 চেন নিতে হবে, 1 2 3 4 5 5 চেন নিয়ে এখানে প্রথম চেনটাতে এসে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করতে হবে, ঠিক আছে। তারপরে 1 চেন, তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 সিঙ্গেল ক্রোশে নিতে হবে, স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করলাম প্রথমটা, আবার ওইখানেই আবার 1 2 3 4 5 6 7 8 9 10 10 সিঙ্গেল ক্রোশে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। এই যে এভাবে হবে, তারপরে এখানে 1 2 3 3 চেন, 1 1 সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সটটাতে আবার সিঙ্গেল ক্রোশেতে জয়েন করলো, 1 2 3 3 চেন করে নিব, একটা করে স্কিপ করব, এই যে শেষে আমার এটাকে স্কিপ করে আমি এই যে 3 চেন নিয়েছিলাম এর নিচে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। তারপরে এই যে চেনটা থাকলো এটাতে আমার 1 2 2 চেন নিব, তারপরে একটা চেনের মধ্যে আমি 5 ডবল ক্রোশে করব, 1 2 3 4 5, ঠিক আছে। আবার এই চেনের মধ্যে আমরা 1 2 3 4 5 5 5 ডবল ক্রোশে নেব, এখানে কোনো চেন নেব না, এভাবে রোটা কমপ্লিট করব। থার্ড নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, তারপরে আমার এটা সোজা দিকে, এটা রাইট সাইড, এটা আমার রং সাইড, তাই এখন কাঁটাটাকে রং সাইডে ঘুরাবো, 1 2 3 3 চেন নেব, এবারে এগুলোকে ফ্রন্ট পোস্ট করব, 1 2 3 4 5, ঠিক আছে। 5 ডবল ক্রোশে ছিল, ওগুলোকে আমি সবগুলোকে ফ্রন্ট পোস্ট করলাম, ফ্রন্ট পোস্ট করে
এভাবে আমি ছেড়ে ছেড়ে রেখেছি দেখুন এভাবে। এবার সবগুলোকে একসঙ্গে এখানে জুড়ে দেব, তারপরে 1 2 3 থ্রি চেন নেব। তারপর নেক্সট যে চেনটা আছে, এই যে 5 ডবল ক্রোশে আছে, এই চেনের মধ্যে 5 ডবল ক্রোশা ছিল, এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করব, ঠিক আছে। তারপরে 1 2 3 থ্রি চেন নেব। আবার এখানে নেক্সট যে ডবল ক্রোশেটা আছে ওখান থেকে ফ্রন্ট পোস্ট নিতে শুরু করব, 1 2 3 4 এভাবে। এখন সবগুলোকে একসঙ্গে জুড়ে দিলাম, তারপরে 1 2 3 থ্রি চেন নেব। নেক্সট যে ডবল ক্রোশেটা আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করব, এখানে 1 2 3 থ্রি চেন নেব। এভাবে আসবে আমার প্যাটার্নটা, সোজা দিকে করলে এটা আমার রাইট সাইড এভাবে, এই যে দেখুন এভাবে আসবে 3D প্যাটার্ন। এটা এরকম করে একটু এগুলো এরকম থাকবে ডিজাইনটা, পুরোটাই আমি এভাবে কমপ্লিট করব। এই যে এভাবে এখানে থ্রি চেন নেব, আবার এখানে এই যে এখানে 5 ডবল ক্রোশে আছে এগুলোকে আমি সবগুলোকে ফ্রন্ট পোস্ট দিয়ে তারপরে একসঙ্গে এক বন্ধ করে আবার ওখানে থ্রি চেন নেব। তারপর নেক্সটটাতে এভাবে আমি রোটা কমপ্লিট করতে করতে আসছি। এখানে শেষে দেখুন এই থ্রি চেন নিয়ে আমি এখানে থ্রি চেন দিয়ে শুরু করেছিলাম, এর এইখানে জয়েন করব, ঠিক আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এভাবে তাহলে আমার এই থ্রি চেনটা থাকলো, এই যে প্রত্যেকটাতে থ্রি চেন করে আছে এগুলোতে। এখন প্রথমে সিঙ্গেল ক্রোশা নিতে হবে একটা স্লিপ স্টিচ দিয়ে, 1 2 3 থ্রি চেন করে, 1 2 3 এখানে থ্রি চেন ছিল আর আমি 4টে ডবল ক্রোশিয়া নিলাম, তাহলে টোটাল আমার 5টে ডবল ক্রোশিয়া হলো। আবার নেক্সট যে চেনটা থাকবে সেটাতে আবার ডবল ক্রোশিয়া করবো 5টা, এরকম করে 5টা করে 5 5 ডবল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। তারপরে আবার এর জন্য থার্ড চেন আছে, থার্ড চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো, ঠিক আছে। এবার আমার আবার 1 2 3 আবার আগে রোটাই ফিরে আসবে, এখানে সবগুলো ফ্রন্ট পোস্ট করে একসাথে জুড়ে দিয়ে থ্রি চেন নিয়ে তারপরে নেক্সট যে চেনটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে জয়েন করবো। এভাবে আমি রোগুলো কমপ্লিট করব। আমি এভাবেই 3D প্যাটার্ন কীভাবে করতে হয় এভাবে আমি দেখে দিলাম। এই ডিজাইনটা দিয়ে আপনারা টুপি বানাতে পারেন, এই যে এরকম করে আসবে প্যাটার্নটা, এরকম করে উঁচু করে থাকবে, দেখতে ভালো লাগে দূর থেকে, এই যে এরকম করে উঁচু উঁচু করে থাকবে। এরকম প্যাটার্ন দিয়ে অনেক জিনিস তৈরি করা যায়, ফুল তৈরি করা যায়, টুপি তৈরি করা যায়। আমি কীভাবে 3D প্যাটার্ন তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন। থ্যাংক ইউ।